আপনার যেহেতু পরিবেশটা অনেক সুন্দর, এর আগেও আসছি এখনো আসছি, কিন্তু এখন হচ্ছে মানুষের মনে একটু আতঙ্ক তো অবশ্যই আছে। কিন্তু একটা জিনিস সবচেয়ে ব্যাপার যেটা আমার কাছে মানে নেগেটিভটা আগে বলি, সেটা হচ্ছে গেটে ধরেন ওই মাস্ক লাগানোর একটা ব্যাপার, একদম বলা আছে যে এখানে মাস্ক ছাড়া ঢোকা নিষেধ, কিন্তু ওটা কিন্তু নিরিবিলি সবাইকে ঢুকতে দিচ্ছে একদম বাধামুক্ত। এই ব্যাপারটাতে মনে হয় কর্তৃপক্ষের একটু নজর দেওয়া উচিত, কারণ এখন নতুন করে আর একটা করোনার প্রকোপ সামনে আমাদের, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সাবধানও করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমাদের মনে হয় এটাতে একটু নজর দেওয়া উচিত। এর বাইরে মোটামুটি আগের মতোই ভালো, হ্যাঁ আমরা স্যাটিসফাই, ঘুরে ভালো লাগছে। মেঘলা টিভি দর্শকদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এখানে ঘুরতে আসছি বরিশাল, আমি ট্যুর এজেন্সির সাথে আসছি, সবাই আছে আমার সাথে। আমার খুবই ভালো লাগছে, আমি 2006 সালে এশিয়ান ইউনিভার্সিটির পিকনিক আসছিলাম, 10 বছর পর আবার ঘুরতে আসলাম, অনেক ভালো অনেক পরিচ্ছন্ন আগে। আমাদের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে আমরা জানতে পেরেছি, সবাই মিলে খুব আনন্দ করলাম। এবার আমি ফার্স্ট টাইম বাচ্চাকে দেখাতে নিয়ে এসেছি এখানে ফার্স্ট টাইম, এর আগে আমার এখানে আসা হয়েছে, কিন্তু এখন বাচ্চাদেরকে জানানোর জন্য আমাদের ঐতিহ্য সম্পর্কে সেটার জন্য আবার আসা হয়েছে করার জন্য। আজকে এই জাদুঘরে আমাদের বাচ্চাগুলি নিয়ে আসছি এবং পরীক্ষা শেষ হয়েছে স্কুলগুলি, পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা বাচ্চাগুলি এখন আনন্দ দেওয়ার জন্য এই আমাদের সোনারগাঁও জাদুঘরে ঘুরাতে এনেছি। তারপরে
এটাও কাঠ দিয়ে তৈরি হয়েছে আমার হাতে তৈরি কাঠে সম্পূর্ণটা কাঠ দিয়ে তৈরি তারপরে এই একটা আংটি এটাও কাঠের তৈরি এটাও আমার হাতে তৈরি নিজের হাতে তৈরি কাঠের তৈরি আংটি তারপরে ম্যাক্সিমাম মানে সব বলতে টোটাল সব না ম্যাক্সিমাম আমার কাছে যে একটা কাঠের কলা কাঠ দিয়ে তৈরি করা লেখা যায় এটাতে আবার শীট চেঞ্জ করা যায় এটাও আমার হাতে।